টাইপটা, পরের টাইপটা পড়াটা খুব হাইটেন, পড়তে হবে ভালো করে। এ ডিসহনেস্ট ডিলার, যে অসৎ ব্যবসায়ী, সৎ নয় কিন্তু, ফ্রড। হিজ সেলার অ্যান্ড বায়ার হিজ বাই ইউজিং ফরগেট ওয়ে টু এক্সটেন্ড 20% হিজ ট্রু গেইন। কত বলছে, সে কিনা এবং বিক্রির সময় 20% করে ঠকাচ্ছে, এটা হচ্ছে অঙ্ক। ডিসহনেস্ট ডিলার অসৎ ব্যবসায়ী, কেনা এবং বিক্রির সময় 20% করে ঠকাচ্ছে, তাহলে তার সত্যি লাভ কত? কেনা বিক্রির সময় 20% করে ঠকাচ্ছে কী করে? ধরা যাক বস্তুটার মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, একজন দোকানদার সে নিশ্চয় অসৎ হলে সে কী করবে? সে কারো কাছ থেকে তো জিনিসটা কিনছে আর কাউকে জিনিসটা বিক্রি করছে, ও তো ম্যানুফ্যাকচার করে না, ও তৈরি করে না, ও যখন তৈরি করছে, ধরা যাক জিনিসটার দাম 100 টাকা, ও কিনছে কত? না 80 টাকায় কিনে নিচ্ছে, এটা তো 20%, ও তবে তো অসৎ, নইলে তো সৎ হতো। আর যখন বিক্রি করছে তখন ও কত বিকছে? 20% এক্সটেন্ড করে বিক্রি দিচ্ছে, বিক্রি বেশি করে, তখন ও জিনিসটা 120 টাকায় বিক্রি করে দিচ্ছে। কোশ্চেনটা ভালো করে না পড়লে বুঝে যাবে না। ডিসঅনেস্ট ডিলার, ডিসঅনেস্ট যে অসৎ ব্যবসায়, সে কী করছে? বায়ার এবং সেলারের সময় প্রবলেমটা করছে, যখন কিনছে তখন, সেল করছে তখন। ফরগেট ওয়েট এক্সটেন্ড 20%, কত? 20%, 100 টাকা মূল দাম, ও যখন কিনছে তখন 80 টাকায় কিনে নিচ্ছে, যখন বিক্রি করছে তখন ওই 100 টাকার চেয়ে বেড়ে 120 টাকা বিক্রি। তাহলে গেনটা কত? তার নিশ্চয় তাহলে গেন এখানে 100 আর 120, মানে 20% গেন হবে? না 20% গেন হবে না, এখানে কত গেন হবে? 80 টাকায় ও কিনেছে আর 120 টাকায় বিক্রি করছে, তাহলে গেন কত দেখে নাও। তাহলে 80 টাকায় প্রফিট কত? এটা তো প্রফিট হবে, তো প্রফিট হচ্ছে এখানে লিখে দাও, প্রফিট সমান হচ্ছে 120 বিযুক্ত হচ্ছে 80, মানে কত? 40 টাকা তার প্রফিট। তাহলে 80 টাকায় প্রফিট কত? প্রফিট হচ্ছে 40 টাকা। 1 টাকায় প্রফিট কত বের করে নেব? আর 100 টাকায় প্রফিট কত বের করে নেব? গুণিতে 100, এটা 2 কাটলে হবে 50%, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। বুঝাতে পারলাম তো? এখানে যখন কিনছে তখনও ঘাটতি ইয়েটা করছে, আর যখন বিক্রি করছে তখনও প্রবলেমটা করছে। প্রবলেমটা এখানে কি না, এখানে 80 টাকায় কিনে ও 120 টাকায় অ্যাকচুয়ালি বিকছে, তাহলে প্রফিট কত? 40 টাকা, 80 টাকায় প্রফিট হচ্ছে 40 টাকা, 100 টাকা প্রফিট হচ্ছে, তাহলে ওর দেখে নেওয়া যাক। কিন্তু এক্সামিনেশন হল মার্কস 100 101,000, এ গেট 20% মোর মার্কস দেন বি, অ্যান্ড বি গেট 25% মোর মার্কস দেন সি। ইফ সি গেট 500 মার্কস, পার্সেন্টেজ অফ দ্য মার্কস দ্যাট এ গেট। এই অঙ্কটা হচ্ছে প্রবলেমটা একটাই, যে এটা ছেলে পড়তে মানে লাস্ট পর্যন্ত পড়ে যে ধৈর্য সেটা থাকে না বলে এই অঙ্কটা ভুল হয়ে যায় বেশিরভাগ। তাহলে বি গেটস 25% মোর মার্কস দেন সি, তাহলে 25% বেশি পাচ্ছে সি এর দিকে না বি। তাহলে এইটা প্রথম অংশ, আমার প্রথম অংশ এটা সি, সবচেয়ে কম পাচ্ছে এখানে সি, দেখানো। এ গেট 20% মোর মার্কস বি, মানে এ বি এর চেয়ে 20% বেশি পাচ্ছে, মানে এ এ বি এর চেয়ে বেশি পাচ্ছে, তাহলে এ সবচেয়ে বেশি আছে এখানে। এবার বি বলছে বি গেটস 25% মোর সি, তাহলে এখানে বি বি পাচ্ছে 25% বেশি, মানে সি সবচেয়ে কম পাচ্ছে, তাহলে সি থেকে বের করতে হবে, সি গেটস 500, তাহলে সি 500 পাচ্ছে। চলো সি গেটস 500, তাহলে সি পাচ্ছে, সি পাচ্ছে এখানে 500। এবার কি বলছে না, বি গেটস 25% মোর দেন সি, তাহলে বি কত পাচ্ছে? বি বি গেটস 25% মোর দেন সি, বি পাচ্ছে সি এর চেয়ে 25% বেশি, তাহলে বি কত পাচ্ছে? না এর 25% বেশি, মানে যে 500 গুণিত কত বল, 125/100, 125% বেশি পাচ্ছে, তাহলে কেটে দাও কত হবে, তাহলে 5×5=25, মানে হচ্ছে 625, 625, এটা হচ্ছে বি পাচ্ছে। চলো এবার কী পাচ্ছে সি, দেখ এ দেখে নিতে হবে, এ গেট 20% মূল মার্কস বি, মানে বি এর চেয়ে 20% বেশি পাচ্ছে, কে না এ, তাহলে এ আমরা লিখতে পারি, এ পাচ্ছে কত না 625-এর চেয়েও কত পাচ্ছে, 120% / 100, ব্যাস। তাহলে এটা 25 দিয়ে কাটবে, 25×2=50, এটা কেটে দিলে, আর 25×5=125, মানে 25×25 আর 25×4=100, মানে কত হচ্ছে 30, মানে কত 25×3=75, মানে 750। সেই সংখ্যাটা দেখে নি আবার, বলছে পার্সেন্টেজ
পার্সেন্টেজ অফ এ মার্কস এ দ্যাট এ গেটস, এ তো 700 পেয়েছে, 750, এখানে আবার উত্তরটা হয়ে যেত, কিন্তু না, এখানে উত্তর হবে না। কেন? কত পার্সেন্ট পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি কত পার্সেন্টেজ পেয়েছে, তাই তো? এই দিকটা অংশ আলাদা। তাহলে 1000-এর মধ্যে, 1000 তো টোটাল মার্কস ছিল, 1000-এর মধ্যে পেয়েছে 750, তাহলে 1000-এর মধ্যে পেয়েছে কত, 750 বাই 1000 হবে, তাই তো? আর 100-এর মধ্যে কত পেয়েছে দেখে নিলে হবে, তাহলে 100 দিয়ে কেটে দাও, দুটো শূন্য কাটা যাবে, দুটো শূন্য কাটা যাবে, এটা কাটা যাবে, মানে হচ্ছে 75% পেয়েছে, তাহলে এটাই অ্যান্সার। আর যদি এ বলতো কত পার্সেন্ট পেয়েছে, তাহলে 750 অ্যান্সার ছিল, নাহলে 75% অ্যান্সার। ব্যাস। দেখো পরের টাইপটা কী আছে, প্রাইস অফ দ্য কমোডিটি ইজ রাইজ, একটা জিনিসের দাম বেড়ে গেছে, কত বেড়ে গেছে, 40% বেড়ে গেছে, মাথা গোলমাল হয়ে গেছে, 40% বেড়ে গেছে। হাউ মাচ এ হাউস হোল্ডার রিডিউস ইজ কনজাম্পশন অফ দ্য কমোডিটি, বলছে যদি 40% ধরা যাক, আমি চিনি চিনি নিলাম, চিনি 40% যদি দাম বেড়ে যায়, 100 টাকা থাকতে 140 টাকা যদি হয়ে যায়, এটা বেড়ে গেল। বলছে হাউ মাচ হাউস হোল্ডার রিডিউস ইজ কনজাম্পশন, সে কত নেবে, আগে 100 টাকা ছিল 1 কেজি নিয়ে নিত, এখন এখন নিশ্চয়ই সেটা সম্ভব নয়, এখন একটু কমাতে হবে, সেইটাই অঙ্ক, 700 গ্রাম হয়তো নিলে, সেটাই অঙ্ক। এমনি যদি থাকে এই প্রাইস ইনক্রিজ আর কত কনজাম্পশন করতে হবে, এটার একটা সহজ নিয়ম ট্রিক্স আছে, রুলস আছে, সেই রুলসে ফেলে দিলেই হবে, আর কিছু করতে হবে না। এটা রুলস, এটা আর বাই 100+R ইন্টু 100, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে রুলস, এটা এবার ফেলবো, কত আছে না, আর সমান হচ্ছে 40, এখানটা লিখছি, তাহলে এখানটা লিখে দিচ্ছি, তাহলে আর হচ্ছে 40/100, আর মানে আবার 40×100, ব্যাস এটা কাটাকাটি করলেই চলে আসে, তাহলে 40/140×100 কেটে দাও, এটা কাটলে হবে 20 হবে, এটা কেটে দেওয়া 7, মানে হচ্ছে 200/7, 200/7, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। আমি যদি সমান হচ্ছে 28, সমান হচ্ছে 28/4/7, এটা আবার বুঝে নাও একবার, কি হচ্ছে না, যদি চিনির দাম বাড়ে বা কোনো বস্তুর দাম বাড়ে আর কনজামশনটা যদি কমে, তাহলে কিন্তু এই সূত্র হবে, R/100+R×100, এটা হচ্ছে সূত্র। আবার এখানে লিখে দিচ্ছি R/100+R×100, এটা হচ্ছে রুলস। এই টাইপটা কি হবে, স্টুডেন্ট হ্যাজ টু স্কোর, তাকে 30% হ্যাজ টু স্কোর মানে 30%, তাহলে কত স্কোর করতে হবে, 30% স্কোর করতে হবে মার্ক টু গেট থ্রো, পাস করার জন্য তাকে 30% পেতে হবে। ওকে, ইফ হি গেট, সে কত পেয়েছে দেখা যাক, হি গেট 30 মার্কস, সে 30 পেয়ে গেছে, আর ফেলড বাই 30 মার্কস, আবার ফেল করেছে 30 মাসের জন্য, মানে আর 30 নম্বর পেলেই সে পাস করে যেত, মানে সে 30 পেয়েছে আর 30 পেলেই পাস করে যেত, কত পেতে হবে তাকে, 30% মার্কস পেতে হবে। ফাইন দ্য এক্সামিনেশন ওয়ার্ক সেট ফর দ্য এক্সামিনেশন, চলো অঙ্কটা করে দেবো, এখানে বাংলায় লেখা আছে ছাত্রকে 30% পাওয়ার জন্য প্রয়োজনে সে 30 পেয়েছে আর 30 নম্বর জন্য ফেল করেছে, ভালো করে বুঝে নেবো, কত পার্সেন্ট তাকে পেতে হবে, 30% তাকে পেতে হবে, তাকে পেতেই হবে, পেয়েছে কত, সে মার্ক, এটা পার্সেন্ট আর এটা মার্কস পেয়েছে, মার্কস কত পেয়েছে, মার্কস পেয়েছে 30 পেয়েছে, এটা কিছু না, 30 পেয়েছে আর ফেল কত করেছে, 30-এর জন্য ফেল করেছে, মানে এই দুটো যদি আমি মিলিয়ে দিই, তাহলে 30% সমান নয়, তাহলে চলো এটা লেখা যাক, তাহলে আমরা এমনিভাবে লিখতে পারি, এদিকে দাগ চিহ্ন, 30% সমান কত, 30% সমান 30 আর 30 60, এটা মার্কস, কিন্তু 1% সমান কত, 1% সমান হচ্ছে 60/30, 100% সমান কত দেখে নিতে হবে,
তোমার হচ্ছে 60/30 কুড়িতে 100 কেটে দাও, যে দুই দুই করা যাবে তোমার হচ্ছে 200, টোটাল মার্কস হতো 200 অ্যান্সার, এটি চেঞ্জ বোঝা গেল। বলছি ওয়ান ডজন মানে এক ডজন বানানা ওয়ার অ্যাভেলেবেল ইন পার্টিকুলার প্রাইস, একটা নির্দিষ্ট দামে 12টা কলা পাওয়া যাচ্ছে, অ্যাট এ প্রেজেন্ট অনলি 10 বানানা আর অ্যাভেলেবেল ইন দ্যাট প্রাইস, এখন কেবলমাত্র 10টা বানানা সেই টাকায় পাওয়া যাচ্ছে, ইনক্রিজ দ্য প্রাইস, প্রাইস কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটার জন্য আমি একটা ভালো জিনিস করবো, সেটা হচ্ছে যে দেখো 12টা ডজন আর 10 সরি 1 ডজন 12টা আর 10টার যে প্রাইস মূল্য সেটা একই, তাই তো? তাহলে আমি ধরে নেবো একটা যে কোনো প্রাইস ধরে নেবো, যে ধরা যাক আমি 20 ধরে নিতে পারি, 30 ধরে নিতে পারি, 60 ধরে নিতে, আমি যা হোক একটা প্রাইস ধরছি, আমি 60 টাকা ধরলাম। তাহলে 60টা যখন ও কিনছে মানে হচ্ছে বাই, বাই কত টাকা করছে না, বাই কিনছে ও 12টা কিনছে কত, তাহলে বাই বাইরে কত 5 টাকা, এই যে বাই মানে পার পার 5 টাকা করে কিনছে, আর ও 60টা কিনছে বিক্রি করছে, এটা মানে সেল, সেল কত করছে না 10 টাকা করছে, তাহলে এখানে বিক্রি করছে কটায়, 6 টাকায়, একটা দাম কত পড়ছে বিক্রিতে 6 টাকা। তাহলে দেখো কেনা মূল্য হচ্ছে 5 টাকা আর বিক্রি মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে প্রফিট কত, লাভ লাভ 1 টাকা, 1 টাকাই তো। আমি ধরে নিলাম পার্টিকুলারলি প্রাইস একটা নির্দিষ্ট দামে ও কী করছে কিনছে 60 টাকায়, 12টা কিনছে 5 টাকা করে একটার দাম, আর এখানে 60 টাকায় 10টা বিক্রি করছে মানে একটার দাম 6 টাকা, তাহলে কিনছে কত, লাভ কত, 1 টাকা। তাহলে এবার প্রফিট বের করে নেবো, তাহলে 5 টাকায় কত প্রফিট, 1 টাকা, 1 টাকায় হচ্ছে 1/5, আর 100 টাকায় কত, 5 × 100 মানে হচ্ছে 20%, তাহলে 20% ইনক্রিজ, অঙ্ক বেরিয়ে গেল। সাইড অফ দ্য স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 20%, বাই হাউ মাচ পার্সেন্ট ইট ইজ এরিয়া উইল ইনক্রিজ, সাইড অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের সাইড কোনটা, মানে সাইড মানে হচ্ছে বাহু, বাহু অফ দ্য স্কোয়ার, তাহলে স্কোয়ারের বাহু, স্কোয়ার মানে 4টাই সমান হবে, সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার হচ্ছে সাইড অফ দ্য স্কোয়ার, মানে হচ্ছে এইটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, ইনক্রিজ বাই 20%, তাহলে একটা বাহু ইনক্রিজ হয়েছে 20%, আমরা এমনি লিখতে পারি যে একটা বাহু ধরলাম 100, ইনক্রিজ কত করে হয়েছে 20%, মানে 120 হয়েছে, তাহলে এটা 100 120 হয়েছে। তাহলে এবারে বলছে যে এরিয়া ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা কী জানি যে বাহু স্কোয়ার, বাহুগুলিত বাহু হচ্ছে ইয়ের ক্ষেত্রফল, তাহলে কত হবে এইটা হবে, আর এইটার ক্ষেত্রফল কত হবে, তাহলে 100 × 100, আর এটা হবে 120 × 100, বুঝতে পারলাম। দেখো বলছি সাইড অফ দ্য স্কোয়ার ইজ ইনক্রিজড, সাইড মানে হচ্ছে এটা সাইড 100, এগুলো 100 তো, তাহলে বাহু হচ্ছে 100 × 100, 120 মানে হচ্ছে 10,000, আর এটা হচ্ছে বারবার